কর্মসূত্রে স্বামী বাইরে থাকার কারণে বউমার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে মারধরের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। কর্মসূত্রে স্বামী বাইরে থাকার কারণে বউমার ঘরে মদ্যপ অবস্থায় ঢুকে প্রায়ই অন্যান্য পরিবারের সদস্যদের সহযোগিতায় মারধর। এই অভিযোগ নিয়ে ফুলিয়া বয়বার এক গৃহবধূ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানায়। ওই গৃহবধূর নাম পিয়ালি ঘোষ। স্বামী করোনা পরিস্থিতির মধ্যে কাজ হারিয়ে রাজ্যের বাইরে গেছেন অন্য সংস্থান করতে, আর সেই সুযোগে প্রায়শই তার ভাসুর সুজয় ঘোষ মদ্যপ অবস্থায় তাকে নির্মম অত্যাচার করেন। পিয়ালি দেবী জানান, অপর এক ভাসুর বিকাশ ঘোষ এবং যা যুথিকা ঘোষ গতকাল রাতে তাকে লোহার রড দিয়ে বেধারক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিমত পোষণ করেন পিয়ালি দেবীর মা জয়া বিশ্বাস। প্রমাণ হিসাবে মোবাইলে ভিডিও করলে তার মেয়ের মোবাইলটাও ভেঙে দেওয়া হয় বলে দাবি করছেন তিনি। আমি একা থাকি, আমার স্বামী বাইরে থাকে, লকডাউনে কাজ নেই বলে বাইরে গেছে। আমার ভাসুরা দেখে নিয়ে এসে মদ খায়, লোকজন দেখে নিয়ে আসে, তাই বলেছি বলে তাই মেরেছে আমাকে। আমার একটা ছেলে আছে, আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কত বছর আগে বিয়ে হয়েছিল? 8 বছর আগে। কোথায় বাড়ি? বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি হইতপুর। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি ফুলিয়া বয়রা। কি নাম স্বামী? স্বামীর নাম ভক্ত ঘোষ, আর যে ভাসুর মেরেছে সুজয় ঘোষ। আর অন্য কিছু অন্যরাকে কিছু বলছে না শ্বশুর বা শাশুড়ি? শ্বশুর আমার শাশুড়ি কিচ্ছু বললো না, আমার শাশুড়ি একটু ঠেকালো না, এমন কথা বললো না যে পরের মেয়ে তোকে মারিস না। মেম্বার কি বলে সেটা? মেম্বার কি জানে? মেম্বার বলেছে যে আপনি যে কি করবো তোমাদের বাড়ি বাড়ির ব্যাপার। আমি চলে আসার পরে আমি মেম্বার এসেছিল অনেক পরে, আমি মেম্বারকে একটা কথাই বললাম যে তুমি তো কিছু বললে না, তা যেখানে বললে আমার কাজ হবে আমি সেখানে যাবো। তোমার ছেলেকে আমি কালকে বাবার কাছে চলে গেছিলাম। এর আগেও কি মারধর করতো? এর আগেও আমার স্বামীকে মেরে এতটা কেঁদে গেছে, আমার স্বামী 10 খানা সিলাই আছে চোখে, আমার স্বামী কিছু মনে রাখতে পারে না। স্বামীকে আপনি কি জানাননি? স্বামীকে জানিয়েছি, স্বামী আজকে আমার হয়ে বলেছে, বলছে তুমি যে কেস করো আমি আছি, তাহলে বলে সাক্ষী লাগলে আমি এখান থেকে দেবো। বাপের বাড়িতে জানিয়েছেন? বাপের বাড়িতেও জানিয়েছি, বাপের বাড়িতে একবার এসেছিল, ওটা ঘরে ঘরে বলে মিটিয়ে নিল, বললো কি লোকের তো বলছে লোককে জানিয়ে কি হবে, ঘরটা ঘরে নিয়ে নাও, ওরা আমার সাথে জঘন্য ব্যবহার করে। কে কে মেরে কালকে? কে কে মারধর করেছে কালকে? আমাকে আমার দুই ভাসুর মেরেছে, আর আমার জামিন আমাকে মেরেছে। কি দিয়ে? এই সাপুনি মেরে যে আমার হাতে খুব ব্যথা, প্রথমে বালতিতে মেরেছে, যদি এরকম করেছে বলে শাখাতে বেড়ে গেছে, তাই জন্য এরকম করে ঘেঞ্চে মেরেছে। কে কে? আমার যা আর আমার বড় ভাসুর আর সেজ ভাসুর। কি নাম তাদের? নাম কি? সুজয় ঘোষ আর বিকাশ ঘোষ আর যতিকা ঘোষ। আর যাদের নাম? আমি চাই না, আমার নতুন ফোনটা ভেঙে দিয়েছে, আমি কত লোকের পরের বাড়ি কাজ করি, স্বামী থাকে না বাড়ি, পরের বাড়ি কাজ করে ছেলে পড়াশোনা চালায় পেট চালায়, আমার ফোনটা পর্যন্ত ভেঙে দিয়েছে, আমি চাই আমার ক্ষতিপূরণটাও দিই। কি নাম আপনার? আমার নাম পিয়ালি ঘোষ। হয়ে যায় সেরকম আমি চেয়েছি, কিন্তু দীর্ঘদিন যে ওদের চরিত্র বেড়েই যাচ্ছে, ওরা দীর্ঘদিন অশান্তি করেই যাচ্ছে, সবসময় কি সবসময় মেয়েকে বুঝায় মা ছেলে হয়ে গেছে যখন এখন সবটাই মেনে নিতে হবে, সংসার অনেক ধৈর্য সহ্য নিয়ে সংসার করতে, কিন্তু এখন যে আমি মেয়ে আমি ওই বাড়িতে রাখবো যে ওরা এমন লোক যে মেরে ফেলতে ওদের দিতা হবে না, ওরা যেহেতু নিজের মেজ ভাইয়ের বউকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে দিয়ে বলছে যে আমরা বাড়ি ছিলাম না কেউ, একেও যে মেরে ঝুলে দেবে না তার কি মনে? কে মারছে? কে মারবে আপনার মেয়েকে? জামাই নাকি? জামাই তো বাইরে আছে, ওদের বাড়ির মানে ফ্যামিলিদের বিশ্বাস করা যাচ্ছে না, ফ্যামিলিটা এত খারাপ হয়ে গেছে। জামাই কিছু বলছে না যে মেয়ে? জামাই বলছে আমি কি করব, আমি কি বলবো? আপনারা দেখে শুনে দিয়েছিলেন তো? দেখে শুনে দিয়েছি, কিন্তু এখন বলছে আমি কি করব, তো তুমি বউ দেখতে হবে না, ধরতে তোমার মা বাবাকে দেখতে হবে, তোমার ছেলেও আছে, ছেলেটার দিকেও তাকাতে হবে। কি কারণে মারধর করছে? দাবি তো কিছু আছে? কি বলছে? তাই তো কোনো তো দাবি নেই, দাবির বলতে তো ওই তো ওই যে বললো অশান্তি করলে ওরা ওরা যা বলবে, এখন যদি মানে সেরকমই দেখা যাচ্ছে যে ওদের দাবি হচ্ছে কোনো লোক যদি আসে আমার সঙ্গে যদি এখন শুয়ে দেয় আমাকে সেটা মেনে নিতে হবে, তাহলে আমার চুপচাপ থাকা এরকম হয়েছে না, এটাই তো মানে আসছে। গতকালকে যখন আপনার মেয়ে বাড়ি গেল কি জানালো আমাকে? এই সমস্ত বললো যে মায়েরও মারধর করেছে। আমি ঠিক আছে আমি যাচ্ছি, তা আমি আমিও লোকের বাড়ি কাজ করি, আমি সেখান থেকে ট্রেনে তো আসবো, 2 ঘন্টা তো লাগবে, কলকাতার থেকে আসতে আমার 2 ঘন্টা লাগবে, আমি সেই আসলাম, আসার পরে আমাদের হরিপুর হসপিটালে নিয়ে গেলাম, হরিপুর হসপিটাল থেকে রানাঘাট থানায় গেলাম, রানাঘাট থানার থেকে বললো তুমি শান্তিপুরে। কই ছিলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে। ওই মেয়ের ক্ষেত্রে অসুবিধা নেই কোনো? না ওই মেয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা। এটা কি প্রথম থেকে এরকম বিরক্ত করে? এ প্রথম থেকেই এরকম অশান্তি হয়, শাশুড়ি বলবে না, ননদ বলবে, 3টে ননদ আছে, 3টে ননদই বলবে। স্থানীয় মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ মেম্বার
মেম্বারকে বলেছি, মেম্বার তো কোনো কথাই দিচ্ছে না। তাহলে উনি যে মেম্বার হয়েছে পাড়ার, উনি কেমন মেম্বার হয়েছে? যদি পাড়ার লোক যদি উনি কন্ট্রোল না করতে পারে, উনি কেমন মেম্বার হয়েছে? কি নাম আপনার, কোন জায়গা? আমার ওই নাম, আমার নাম জয়া গোয়, জয়া বিশ্বাস। আর মেয়ের বাড়ি যেখানে বিয়ে হয়েছে সেই জায়গাটার নাম কি? ফুলিয়া বয়রা।